এখানে কতটুকু তুমি ধান করছেন? আমি 5 বিঘা জমি আবাদ করছি। ঠিক আছে, সদায় বসুন। বাদল মিয়া 5 বিঘা জমি ধান চাষ করছেন না? হ্যাঁ। কি জাত কি? 29। 29। আপনি এই জমিতে কেমন দেখতেছেন, পোকামাকড় আছে কিনা? না, পোকামাকড় তেমন নাই, আলো উঠলে অনেক নাই। কেন? বৃষ্টির দিশে আবি জমি করছি। পার্সিং করছেন না? পার্সিং করছেন। আচ্ছা, যা এটা কি বলে কি জানো, এটাকে বলে কি বলে, এটাকে বলে এটা কি বলে, আলো, এটাকে বলে আলো ফাঁদ। এটা আলো, আলো, হ্যাঁ, এটা আলো, এই যে ফাঁদ, আলো ফাঁদ, আলো, আলো, আলো ফাঁদ। ইংলিশে বলে লাইট ট্র্যাপ, এই যে লাইট, এটা ট্র্যাপ, আলো ফাঁদ। এখানে আমরা সাবান মিশ্রিত পানি দিচ্ছি, হ্যাঁ, একটু ওই যে এক হাত দূরত্বে, এক ফুট। উদ্দেশ্য হচ্ছে যে আলোর দিকে তো মানে ন্যাচারালি পোকা চলে আসে, আমি দেখলে আপনার বাসা বাড়িতে লাগতে লাগবে, আলো যেখানে আলো সেখানে পোকা পোকা দৌড় দিয়ে আসে। তো ওইটাকে এখানে কাজে লাগানো হয়েছে, এই ফাঁদটাকে, যে আলো, আমরা আলো জ্বালাবো, সে আলোর মধ্যে ধান খেতে উপকারী বা ক্ষতিকর কী কী পোকা আছে, এটা ধান খেতে ধানের জমি থেকে একটু গ্যাপেই দেওয়া হয়, যেন এই সন্ধ্যা দিকেই দেয়, যখন এই মাগরিবের আদান দিয়ে দেয়, মাগরিবের আদান পরপর দেওয়া হয় এটা, তো সন্ধ্যার দিকে পোকাগুলো চলে আসে। তারপরে ক্ষতিকর বা উপকারী এসব আছে কিনা দেখার জন্য, তো যখন লাইটের মধ্যে এরকম ধাক্কা খেয়ে পোকাগুলো নিচে পড়ে, তখন আমরা খুঁজে খুঁজে দেখি যে এর মধ্যে ক্ষতিকর কয়টা পড়লো আর উপকারী কয়টা পড়লো। ঠিক আছে না? হ্যাঁ। তো এখানে দেখা যাচ্ছে ক্ষতির প্রভাব তেমন নাই আসলে। নাই নাই নাই। যদি থাকতো ওগুলো আসতো, আসতো, হ্যাঁ, উপকারী থাকলেও আসবে। তো এটাকে পোকা থাকলে আসবে, তো আমরা এটাকে দেখি যে এই পোকাটা ক্ষতিকর পর্যায়ের নিচে আছে কিনা, মানে আমাকে এখানে কীটনাশক দিতে হবে কিনা। যদি ক্ষতিকর পর্যায়ে নিচে থাকে তাহলে কীটনাশক দেওয়া লাগবে না, আর যদি বেশি পরিমাণে ক্ষতিকর পোকা থাকে তাহলে কিন্তু আমার এখানে ব্যবস্থা নিতে হবে। তো আজকে যেহেতু এখানে লাইট ট্র্যাপ করলাম, এই জায়গাটার নাম হচ্ছে খাসকাউলিয়া, উত্তর খাসকাউলিয়া, উত্তর খাসকাউলিয়া, এটা একটা কলেজের সামনে আমরা আছি এখন। তো এখানে আমরা লাইট ট্র্যাপ করলাম, আজকে লাইট ট্র্যাপে আমরা কি দেখলাম, যে এখানে এই যে একটা মশা দেখা যাচ্ছে, ঠিক না, একটা মশা, মশা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মাকড়সা আছে, উপকারী পোকা, হ্যাঁ, লেডিবার্ড বিল দেখা যাচ্ছে, তো কিছু উপকারী পোকা দেখা যাচ্ছে এখানে, উপকারী পোকাকে কিন্তু সংরক্ষণ করতে হয়, এই জন্য এই জমিতে আমরা পার্সিং করতে বলি। পার্সিং করলে কি হয়, পার্সিং করলে এখানে ওই পাখি বসে, পাখি বসার জায়গা দিতে হয়, ডাল পালা গালে পাখি বসে না, এই কঞ্চি দিলে কিন্তু পাখি বসে, আর পাখি বসলে কিন্তু ওই ক্ষতিকর পোকাগুলা থাকে উপরের দিকে, ঠোকা থাকে নিচের দিকে, ঠোকাইয়া ঠোকাইয়া, অর্থাৎ তারা বেছে বেছে এই ক্ষতিকর গুলাকেই খায়।